খেলা হবে শব্দটা এতটাই জনপ্রিয় হয়ে গেল যে পশ্চিমবঙ্গের পরিণত হলো এমনটা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবার খেলা হবে দিবস পালন পালনের উদ্যোগ নিচ্ছে নিয়েছে এবং খেলা হবে দিবসের পালন করার উদ্যোগ নিচ্ছে ডিস্ট্রিবিউশন করেছেন পঞ্চাশ হাজার বলও ডিস্ট্রিবিউশন করেছে তো আপনার এই একটা কথা দেশের গন্ডি ছেড়ে মানে একেবারে ভারতের পর্যন্ত চলে গেল মানে এই কথাটা জাদুটা কী ছিল সেটা আমি চাইছে হ্যাঁ মানে কথাটা জাদু বোধহয় ছিল এটাই যে খেলা কথাটা বোধহয় একটা স্পিড ছিল যখন এই কথাটা বলেছিলাম আমরা আমাকে ইন্ডিয়ান কয়েকটা টেলিভিশন ইন্টারভিউ নিয়েছে পত্রিকা নিয়েছে যে আপনি এটা কেন বলেছেন আমি বলুন দেখেন দু হাজার তেরো চোদ্দোতে যে আপনি জানেন ইউ নো দ্যাট হ্যাঁ আপনার এখানে অফিসের সামনে হয়েছে আগুন সন্ত্রাস যে পঁচাশি জন মানুষকে হত্যা করলো বিএনপি জামাতের যে মানে ওটা তো রাজনীতি না কারণ ক্ষমতা আসার জন্য যদি যার জন্য ক্ষমতা আসবো তাকেই পুরিয়ে বেড়ে ফেলি তো হয় না তো তখন ওরা বলছিল যে চোদ্দো তারিখে আমাদের ক্ষমতা শেষ ক্ষমতা শেষ হওয়ার পরে সমান হবে লড়াই হবে তো আমরাও তখন আমি তখন বলেছিলাম যে ওকে ফাইন ওকে ফাইন আমরা মুক্তিযুদ্ধের সন্তান মুক্তিযুদ্ধের প্রজন্ম সো চোদ্দ তারিখে আমাদের ক্ষমতা শেষ আমরা আর তোমরা সবাই সমান লেটস প্লে ওই খেলা হবে তখন ওটার স্পিডটা ছিল অনেক বেশি এই কারণে আমাদের ওই কথা ছিল শান্তির পক্ষে আমাদের কথা ছিল স্বাধীনতার বিপক্ষে শক্তির বিপক্ষে আমাদের কথা ছিল স্বাধীনতার চেতনার পক্ষে তো আমি পশ্চিমবঙ্গে বললাম যে আমাদেরই খেলা হবে আর তোমাদের খেলা হবে সাথে একসাথে এক মিলে না আমরা অভাগা একটা দেশ যে দেশে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও এখনও যারা স্বাধীনতার বিরোধী করেছিল তারা অফিসিয়ালি রাজনীতি করার সুযোগ পায় পৃথিবীর কোনো দেশে আপনি দেখেন সারা ওয়ার্ল্ডে যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারা স্বাধীনতা করার কোনো রাইট পায় কিনা রাজনীতি করার কোনো রাইট পায় কেন হোয়াইট ইম্পসিবল ইউরোপ বলেন আমেরিকা বলেন পৃথিবীর যত বড় ডেমোক্রেটিক্যাল কান্ট্রি বলেন হয় না আমাদের দেশে শুধু পাই নাই তারা রাষ্ট্রীয় ক্ষমতায়ও ছিল তো আমার এই স্লোগানটা ছিল তাদের কাছে তো আমাকে তারা জিজ্ঞেস করলো যে এটার বিনিময় আপনি কি কপিরাইট চান অ্যাকচুয়ালি আমার ফেসবুকও নাই আমি ফেসবুক টেসবুকে আমার জীবনও নাই তা আমাকে ইউটিউবারও বললো যে কিছু ছেলেবেলা আছে ছোটো ভাই মানে বাচ্চা বা ভাই ভাতি যা বললো আপনি ক্লেম করেন হ্যাঁ তা ক্লেম করলে কী হবে অনেক টাকা হবে না আমি হাসতাম তখন আমি আমাকে জিজ্ঞেস করেছি ইন্ডিয়ার থেকে জার্নালিস্টটা টাইমস অফ ইন্ডিয়া ইয়ারা জিজ্ঞেস করছে আপনি কি কপিরাইট চান না আমি কোর্স চাই বলে কী হলো কীভাবে চান হ্যাঁ আমি এইটুক কপিরাইট চাই যে আমার দেশের মানুষ যখন তোমার এখানে যাবে আমি সহ তখন তোমরা একটু আদর আদরতাদর করে আমাদের রাস্তার পরে কলকাতায় তোমাদের কি চটপটি পানিপুরি ভেলপুরি আমাদেরকে একটু খাইও তাতেই আমরা খুশি এবং আমাদের একটু ওয়েল বিহেভ করো ওনারা মানুষের মন তো অনেক বড়ো হ্যাঁ আমি বললাম যে অ্যাকচুয়ালি ভালোই লাগে ওইটা ওনাদের মুখে গেছে এয়ারপোর্টে বাজাতো ভারতের প্রধানমন্ত্রীও বলেছেন একই কথা খেলা হবে উনি আবার রিপিট করেছেন এখন আবার আসামে গেছে সো ইটস নট ব্যাড তাহলে এবং আমাদের জয়বাংলাও কিন্তু গেছে